ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করবে এমন আশঙ্কা সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতাদের তারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করতে গিয়ে মূলধারার গণমাধ্যম নিয়ন্ত্রণ করা গ্রহণযোগ্য নয় সাবেক তথ্য কমিশনার গোলাম রহমানের মতে সদ্য পাশ হওয়া এই আইন তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক ফলে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের বাক ও গণমাধ্যমের স্বাধীনতার সূচক নিচে নেমে যাবে আশিকুর রহমান শ্রাবণের আরেকটি প্রতিবেদন সাংবিধানিকভাবে গণমাধ্যম গণতন্ত্র ও গণমানুষের মধ্যে দূরত্ব কমায় কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন সেই মুক্ত গণমাধ্যমের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা উনিশশো সালের দাপ্তরিক গোপনীয়তা আইন আবারও ফিরিয়ে আনা সেই সঙ্গে জামিন অযোগ্য ধারা যুক্ত করে চোদ্দ বছর শাস্তির বিধান সাংবাদিকতাকে অনিরাপদ করেছে মত স্টার সম্পাদকের তাহলে এই পুরো আইনটা আপনি পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হবে তাহলে কি দাঁড়াচ্ছে আমি মনে করি যে সাংবাদিকতা পুলিশের নিয়ন্ত্রণে আসছে তাহলে একদিকে আপনি অফিসিয়াল সিক্রেটস আইন আনছেন এবং সেই পুলিশকে আপনি অধিকার দিচ্ছেন পরোয়ানা ব্যথি রেখে কাজ করা তাহলে আমি একজন সাংবাদিক আমার কি প্রোটেকশন ভোরের কাগজের সম্পাদক বলছেন গণমাধ্যমের কণ্ঠরোধের আইন কারো কাম্য ছিল না এই আইনটি ডিজিটাল সিকিউরিটি এক গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটা সুযোগ আছে এখানে মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা সাংবাদিকদের সাথে লাইন বাই লাইন আলোচনা করে এটি চূড়ান্ত করেছে এই কথাটি একেবারেই অসত্য কারণ আমরা যে সমস্ত উদ্বেগগুলো জানিয়েছি তার কোনোটাই অ্যাড্রেস করা হয়নি সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান মনে করেন ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকতাকে নির্ভার না করে বরং আতঙ্কিত করবে দুই হাজার নয়ের তথ্য অধিকার আইন সেটার সাথে সাংঘর্ষিক হবে বরঞ্চ আইন একটি আতঙ্ক হিসেবে ব্যবহৃত হবে আন্তর্জাতিকভাবে সংবাদপত্র কিংবা গণমাধ্যমের স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতা এই বিষয়টিও আন্তর্জাতিকভাবে অনেক বেশি চ্যালেঞ্জ হবে গণমাধ্যমের যে স্বাধীনতা সেই ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান অনেক নিচে নেমে যাবে আইন প্রয়োগ করে গণমাধ্যম কর্মীদের নিয়ন্ত্রণ বা নির্যাতনের কোনো চেষ্টায় সফল হতে না দেওয়ার অঙ্গীকার করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্দ্বিধায় বলতে পারি যে এই আইন প্রয়োগ করে যদি কোনো মানে পেশাদার সাংবাদিককে সরকার হয়রানিমূলক নিবর্তনমূলক নির্যাতনমূলক কোনো পদক্ষেপে যায় নিশ্চয়ই আমরা সেটা রুখে দাঁড়াবো নিশ্চয়ই আমরা মেনে নেবো না গণমাধ্যম রোধ করা যাবে না আইন করে যারা এইসব বুদ্ধি দেয় সরকারকে তারা বিপদে ফেলে তারা বলছেন আইনটি প্রয়োগের ক্ষেত্রে সাতান্ন ধারার মতো নানাবিধ অপব্যবহার হতে পারে ফলে যাদের নিয়ন্ত্রণে আইন তারা পার পেয়ে যাবে ভুক্তভোগী হবে মূলধারার সাংবাদিকতা করে মনে হয় আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা